আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে ও কাছে, দেশ ও বিদেশে যে যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান বানান করে কোরআন শিক্ষা ক্লাসে অংশগ্রহণ করছেন, আপনাদের সকলকে জানাই আমি আব্দুল্লাহ আল মামুন আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজ আমরা শিখব সূরা বাকারার 28 নং আয়াত থেকে। আমরা তেলাওয়াতে যাওয়ার পূর্বে আমি সমস্ত ভাইদেরকে বলবো, যারা আমাদের ক্লাস নিয়মিত ফলো করছেন অবশ্যই আমাদের ক্লাসগুলো শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন। শেয়ার করার মাধ্যমে আমার অপর মুসলিম ভাইয়ের নিকট আমাদের ক্লাসগুলো পৌঁছে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল নামায় সদকায়ে জারিয়ার সওয়াব দান করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমরা সরাসরি কোরআন ক্লাসে চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কাফ ইয়া যবর কাই, ফা যবর ফা, কাইফা, তা কাফ যবর তাক, ফা পেশ ফু, রা ওয়াও পেশ রো, নুন যবর না, তাক ফুরুনা, কাইফা তাক ফুরুনা, বা লামজের বিল, লাম খারা যবর লা, হাজের হি, বিল্লাহি, কাইফা তাক ফুরুনা বিল্লাহি, ওয়াও যবর ওয়া, কাফ নুন পেশ কুন, নুন সাকিনের বামে তা গুণা হবে, তামিম পেশ তুম, ওয়াকুনতুম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়াকুনতুম, হামজা মিম যবর আম, ওয়াও আলিফ যবর ওয়া, তা দুই যবর তা, তানবিনের বামে ফা গুণা হবে, আমওয়াতান, كيف تكفرون بالله وكنتم أمواتا فزبر ف همزة ح زبر أح فأحيا ألف زبر يا فأحيا كف ميم بشكم فأحياكم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم সামিম পেশ সুম, ওয়াজিব গুনা, মিম জবর মা, সুম মা, ইয়া পেশ ইউ, মিম ইয়া জরমি, তা পেশ তু, কাফ মিম পেশ কুম, ইউ মি তু কুম, সামিম পেশ সুম, ওয়াজিব গুনা, মিম জবর মা, সুম মা, ইয়া হা পেশ ইউ, ইয়া ইয়াজের ই, এক আলিফ টানতে হবে, কাফ মিম পেশ কুম, সুম মা, ইউহিকুম, সামিম পেশ সুম, মিম জবর মা, সুম মা, হামজাদের ই, লাম ইয়া জবর লাই, হাজের হি, ইলাইহি, তা র পেশ তুর, জিম জবর জা, আইন ওয়াও পেশ উ, মাদের হরফে বামের হরফ ওয়াকফ হলে তিন আলিফ টেনে সাকিন করে পড়তে হবে, তুর জাউ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يُحْيِيكُمْ ثُمَّ إِلَيْهِ تُرْجَعُونَ هَپِشُ وَاو لَم زَبَر وَل মাজের আলিফ কে আমরা পড়ব না, লাম জবর লা, যালিয়া জের দি, হুয়াল লাযী, খা জবর খা, লাম জবর লা, কাফ জবর কা, খালাকা, هو الذي خلق لام زبر لا كاف ميم পেশ কুম, মিম সাকিনে বামে মিম আসছে, গুননা সহিত মিলিয়ে পড়তে হবে, লাকুম, মিম আলিফ জবর মা, هو الذي خلق لكم ما, ফা লাম জের ফিল, মাঝে দুটি হরকত ছাড়া হরফ রয়েছে, পড়ব না, হামজা র জবর আর, দদ জের দি, ফিল আরদি, জিম জবর যা, মিম ইয়াজের মি, আইন দুই জবর আন, যদি আমরা থামি আমরা জানি দুই জবর ওয়াকফ হলে এক জবর ফেলে দিয়ে এক আলিফ টেনে পড়তে হবে, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, সামিম পেশ সুম, মিম সিন জবর মাস, মাঝের আলিফটি আমরা পড়ব না, তা জবর তা, ওয়াও আলিফ জবর ওয়া, তিন আলিফ চিহ্ন রয়েছে উপরে, তিন আলিফ টানব, পরবর্তীতে একটি ইয়া রয়েছে, এটি আমরা পড়ব না, হামজাজের ই, লাম সিন জবর লাস, মাঝে তিনটি হরফ রয়েছে, ইয়া আলিফ
লাম, এই তিনটি হরফ আমরা পড়ব না। সিন জবর সা, মিম আলিফ জবর মা, উপরে চার আলিফের চিহ্ন রয়েছে, চার আলিফ টানতে হবে, হামজাজের ই। ثُمَّ اسْتَوَى إِلَى السَّمَاءِ فَا زَبَرْ فَا سِنْ وَاوْ زَبَرْ سَوْ وَاوْ عَلِفْ زَبَرْ وَا اَكَ عَلِفْ تَنْتُ هَبِ هَا نُنْ پِشْ هُنْ نُنْ زَبَرْ نَا فَسَوَّاهُنَّ سِنْ بَا زَبَرْ سَبِ قُلْقَلَا سَبِ بَيَرْ قُلْقَلَا نِچَرْ دِگِ আসবে। আইন জবর আ, জবর সা, মিম খারা জবর মা, ওয়াও খারা জবর ওয়া, একা লিফট আনতে হবে, তা দুই জের তিন, যদি আমরা থামি তাহলে তিন লিফট এনে সাকিন করে পড়তে হবে। ثُمَّ اسْتَوَى إِلَى السَّمَاءِ فَسَوَّاهُنَّ سَبْعَ سَمَاوَاتٍ ওয়াও জবর ওয়া, হা পেশ হু, ওয়াও জবর ওয়া, ওয়া হু ওয়া, বাজের বি, ক্যাফ লাম পেশ কুল, লামজের লি, বি কুল লি, শিন ইয়া জবর শাই হারফেলিন, হামজা দুইজের ইন, তানবিনের বামে আইন ইজহারের হরফ গুন্না হবে না। ওয়া হুয়া বি কুল লি শাই ইন, আইন জবর আ, লাম ইয়াজের লি, মাদের হরফে বামের হরফে ওয়াকফ হলে তিন আলিফ টেনে সাকিন করে পড়তে হবে। ওয়া হুয়া বি কুল লি শাই ইন আলিম, ওয়াও জবর ওয়া, হামজাহ জালজের ইদ, ওয়া ইদ, কফ আলিফ জবর ক, এক আলিফ টান আছে, লাম জবর লা, ক্বালা, রাবা জবর রাব্বা পেশ বু, কাফ জবর কা, রাব্বুকা, লাম লামজের লিল, মিম জবর মা, লাম খারা জবর লা, উপরে চার আলিফের চিহ্ন রয়েছে, তাহলে চার আলিফ টানবো, মালা, হামজা জের ই, কাফ জবর কা, তা জের তি, লিল মালাইকাতি, হামজা নুন জের ইন, ওয়াজিব গুন্না, নুন ইয়া জের নি, ইন নি, জিম আলিফ জবর যা, এক আলিফ টানতে হবে, আইন জের ই, লাম দুই পেশ লু, তানবিনের বামে ফা ইকফার হরফ গুন্না হবে। ফা লামজের ফিল, মাঝে দুটি হরকত ছাড়া হরফ রয়েছে, পড়ব না আমরা, হামজা রাজবর আর দজ্জের দি, ফিল আর দি, খজবর খ, লামিয়াজের লে, খলি, ফা জবর ফা, তা দুই জবর তান, গোলতায় ওয়াকফ হলে গোলতা হাসাকিন হয়ে যায়। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَافَ لِفْ زَبَرْ قَا ایک علیف ٹھانتا ہے لام و پیشلو اوپر چکن چنو تین علیف ٹھانتا ہے قَالُوا حمزہ زبر آ تاجم زبر تاج عین زبر آ لام پیشلو اتاج عالو جیم کل کلا روئے چھے ফা ইয়াজের ফি এক আলিফ টানতে হবে হা আলিফ জবর হ্যা ফি হ্যা মিম ইয়া জবর মাই নুন সাকিনের বামে ইয়া আসছে গুন্না সহিত মিলিয়ে পড়ব আমরা ইয়া ফা পেশ ইউফ সিনজের সি দাল পেশ দু মাই ইউফ সি দু ফা ইয়াজের ফি এক আলিফ টানতে হবে হা আলিফ জবর হ্যা এক আলিফ ফি হ্যা ওয়াও জবর ওয়া ইয়া সিন জবর ইয়াস ফাজের ফি কাফ দাল পেশ কুদ কাফ এবং দালের মাঝে দুটি খালি হরফ রয়েছে হরকত ছাড়া হরফ রয়েছে আমরা পড়ব না দালজের দি মিম আলিফ জবর মা উপরে চার আলিফ মোটা চিহ্ন রয়েছে চার আলিফ টানব হামজা জবর আ যদি আমরা থামি এখানে তাহলে সাকিন করে পড়তে হবে قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء واو زبر و نون ح زبر نح نون پیش نو ونحن نون پیش نو سين با زبر سب بازر بي ح پیش حو نسبح بازر بي ح ميم زبر حم دل زر دي كت زبر ك بحمدك ونحن نسبح بحمدك واو زبر و نون پیش نو قف دل زبر قد دل زر دي سين پیش سو ونقدس لام زبر لا كف زبر ك যদি আমরা থামি তাহলে সাকিন করতে হবে
ونحن نسبح بحمدك ونقدس لك قف الف زبر قال لم زبر لا قال همزه نون زير ان نون يزر ني انني همزه عين زبر ا لم زبر لا ميم بش مو قال انني اعلم ميم الف زبر ما لم الف زبر لا ما لا تا عين زبر تا لم زبر لا ميم او بش مو মাদের হরফের বামের হরফে ওয়াকফ হলে তিন আলিফ টেনে সাকিন করে পড়তে হবে। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আলহামদুলিল্লাহ, আজ এ পর্যন্তই। যাওয়ার পূর্বে পূর্ণ পড়াটি আরেকবার পড়ে দিচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون সাদাকাল্লাহুল আজিম। সম্মানিত দর্শক শ্রোতা, আজ এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলো সমাজের মুসলিম ভাই বোনদের জন্য উপকৃত মনে হলে আমরা অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করব এবং আমাদের পরিচিতদের মাঝে আমাদের এই ক্লাস সম্পর্কে আলোচনা করব, যাতে সমস্ত মুসলিম ভাই আমাদের ক্লাসগুলো ফলো করে পরিপূর্ণভাবে কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ রূপে তেলাওয়াত করতে পারে ইনশাআল্লাহ। এবং অবশ্যই আমাদের ভিডিওগুলো কেমন লাগছে আমরা কমেন্টস বক্সে জানিয়ে দেব। আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।